বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে নিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, আর এই সিরিজ শেষে শুরু হবে ইংল্যান্ডে বিশ্বকাপ। বাংলাদেশের জন্য এই টুর্নামেন্ট বিশ্বকাপের আগে বিরাট এক মহড়া, বিশেষ করে বিশ্বকাপ দলে থাকা সদস্যদের চূড়ান্ত প্রস্তুতির সুযোগ এখানেই, আর দলের তরুণ ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট পরীক্ষাও বলা যেতে পারে। সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদি হাসান, মিরাজ, সাইফুদ্দিন ও আবু জায়েদ রাহিদের যোগ্যতা ও সক্ষমতা প্রমাণ রাখতে হবে এখানেই, নয়তো ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যোগ দেওয়া তাসকিন, ইয়াসির আলী, ফরহাদ রেজা ও নাইম হোসেন পরীক্ষায় পাশ করলে ঢুকে যাবে বিশ্বকাপ দলে। শুধু মাঠেই পরীক্ষা দিলে হবে না, থাকতে হবে 100% ফিট। সিরিজে আগামী 7 মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল, যদি ফাইনালে উঠে তাহলে খেলবে 5 ম্যাচ। এখানে 19 সদস্য দলকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে দেশ ছাড়ার আগে অধিনায়ক মাশরাফি বলে গেছেন সিরিজের প্রথম ম্যাচে দেখা যাবে বিশ্বকাপ একাদশের মূল চিত্র। তাই প্রথম দিন থেকে বিশ্বকাপ একাদশে থাকা তরুণদের কঠিন পরীক্ষা শুরু হচ্ছে, বলার অপেক্ষা রাখে না। শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের জন্য ভালো মন্দ অনেক কিছুই পরীক্ষা আছে। দেশ ছাড়ার আগে অধিনায়ক মাশরাফিও জানিয়ে দিয়েছেন তরুণদের পরীক্ষার বিষয়টি। তামিম ইকবল, মুশফিকুর রহিম, মাহবুবুল্লাহ, রিয়াদ, সাকিব আল হাসান ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তাদের উপর আস্থা রাখবেন ম্যানেজমেন্ট। তাদের এখন আর প্রমাণ করার খুব একটা প্রয়োজন নেই, দলের জন্য যে কোনো সময় নিজেদের উজাড় করে দিতে পারেন এই 5 জন সিনিয়র ক্রিকেটার। তবে ইঞ্জুরি নিয়ে ভয় আছে এই 5 জনের মধ্যে, বিশেষ করে অধিনায়ক মাশরাফি তো লড়াই চালিয়ে যাচ্ছেন ইঞ্জুরি নিয়ে। ইঞ্জুরি আক্রান্ত না হলে এই 5 জনের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে ফর্মে না থাকা সৌম্য, লিটন, মোসাদ্দেক হোসেন ও সাব্বিরকে এখানে বড় পরীক্ষা দিতে হবে। দেশ ছাড়ার আগে ঢাকা প্রিমিয়ার লিগে এই 3 জনের পারফরমেন্স আহামরি ছিল না, যদিও সৌম্য শেষ দিকে 2 সেঞ্চুরি হাঁকিয়েছেন, এর মধ্যে আছে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিও। এরপরে অধিনায়ক মাশরাফি মনে করছেন 2-1টি সেঞ্চুরিকে ফর্মে থাকা বলে না। এদিকে বিশেষ করে সৌম্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আয়ারল্যান্ডে সফরে থাকা তরুণ ইয়াসির আলী ও ফরহাদ রেজা। এছাড়াও স্পিনার হিসেবে মেহেদি হাসান মিরাজের ওপর ভরসা শতভাগ রাখা যায়, কিন্তু ইংলিশ কন্ডিশন বলে কথা, পেসারদের জন্য কঠিন হয়ে যাবে, সেখানে স্পিনারদের জন্য আরও কঠিন হবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণ করা। দেশ ছাড়ার আগে নিজের ফর্ম খুব একটা প্রমাণ করতে পারেনি মিরাজ, তাই ত্রিদেশীয় সিরিজের সুযোগ পেলে তাকে কাজে লাগাতে হবে, নয়তো তার ঘাড়েও নিঃশ্বাস ফেলবেন তরুণ স্পিনার নাইম। পেসারদের মধ্যে সাইফুদ্দিন ও রাহির জন্য আছে কঠিন চ্যালেঞ্জ, তাদের আয়ারল্যান্ড সিরিজে শুধু ভালো বল করলেই চলবে না, শতভাগ ফিটও থাকতে হবে। যদিও তাদেরকেও ইঞ্জুরি বা ফর্মের কারণে ছিটকে পড়লে, তাহলে বিকল্প হিসেবে আছেন আরেক পেসার তাসকিন আহমেদ, যদিও তাসকিন নিজেও মাত্র ইঞ্জুরি থেকে ফিরেছেন, ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেলে তাকেও নিজের সক্ষমতা প্রমাণ করতে হবে। খেলা জগতে সব ইম্পর্টেন্ট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।